নিউ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ কিশোর নিহত হয়েছে পুলিশ জানিয়েছে রোববার রাত বারোটা বিশ মিনিটের দিকে নিউ ছোট শহর স্করসোডেলে ঘটনাটি ঘটেছে এ সময় ছয় কিশোরকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে গিয়ে ধাক্কা লেগে পরবর্তীতে আগুন ধরে যায় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নিউ শহরের কাছে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে ওয়েস্টচেস্টার কাউন্টির হাচিনসন রিভার পার্কওয়ে ডেলের অংশে ঘটা এই দুর্ঘটনায় নিহতদের সবার বয়স আট থেকে সতেরো বছরের মধ্যে তাদের চারজন কিশোর ও একজন কিশোরী নিহত ১৬ বছর বয়সী এক কিশোর গাড়িটি চালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে ছয়জনের মধ্যে শুধু নয় বছর বয়সী এক বালক রক্ষা পেয়েছে ওই বালক গাড়িটির পেছন দিকের হ্যাচব্যাক কার্গো অংশে ছিল দুর্ঘটনার পর সে গাড়ির পেছনের অংশ দিয়ে বের হয়ে আসতে সক্ষম হয় আহত হলেও তার আঘাত মারাত্মক নয় এবং তাকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ওয়েস্টচেস্টার কাউন্টির পুলিশ বিভাগ জানিয়েছে এ দুর্ঘটনায় অন্য কোনো গাড়ি যুক্ত ছিল না তারপরও কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে তা সার্বিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে নিহতরা সবাই কানেকটিকাটের থেকে এসেছিল বলে জানিয়েছে পুলিশ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে গাড়িটি ছয় আরোহীর সবাই কানেকটিকাটের নিউ হ্যাভেন শহরের পশ্চিম দিকে শ্রমজীবীদের শহর ডারবির বাসিন্দা ছিল ডেস্ক রিপোর্ট টাইম টেলিভিশন